টমেটোকে কি বলেন? টমেটো আমরা কই চুক্কা বাইগুন। আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় তাহলে ওই যে খাবার যে প্লেট, ওই প্লেটকে কি বলেন? প্লেটের কথা কচ্ছুন, প্লেটকে বলে হানকি। হানকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় ট্যাংরা মাছকে কি বলেন? ট্যাংরা মাছের কথা কচ্ছুন, ট্যাংরা মাছের মধ্যে গুইঙ্গা মাছ। আচ্ছা, মাছ সম্পর্কে তাহলে ধারণা আছে, তাহলে বলেন তো দেখি কিশোরগঞ্জের একজন বিখ্যাত জেলের নাম বলেন তো দেখি। অ্যালেক্স সবুজ। আচ্ছা, তাহলে এই সুপরিচিত জেলের সাথে যদি আপনার দেখা হয় তাহলে আপনি তাকে কি প্রশ্ন করবেন? ভাই, মাছ যে মারতেন গেছিলেন, মাছটা কিছু পাইছুন? এটাই প্রশ্ন। আচ্ছা, তাহলে আপনার ওই যে বাঁশের যে কুঞ্চি, ওই কুঞ্চি বাঁশকে আপনারা কি বলেন? কুঞ্চি বাঁশে তো আমরা গেলো আইক্যওয়ালা বাঁশ। এটা আইক্যওয়ালা বাঁশ, এটা হাত এটা। হয়। আচ্ছা, তাহলে এই আইক্যওয়ালা বাঁশ দিয়ে একটা গান আছে, সেই গানটা শোনান তো দর্শকে। পেম্পিরিতি ভালো বোঝো আন্ডার মেট্রিক পাস, আমারে ধরাই দিছো আইক্যওয়ালা বাঁশ। আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় নৌকা যে নৌকাকে কি বলেন? নৌকার তোমরা হলো গুদারা। আচ্ছা, তাহলে আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় পাটখুরিকে কি বলেন? পাটখুরি আমরা কইলো হোলা। হোলা পোলা। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় শীতকে কি বলেন? শীতের কথা কচ্ছুন, শীতের আমরা কইলো ডায়া। কম্বল লাগবো নাকি? আরে না, তোমার গরম করছাতে করছাতে। আচ্ছা, তাহলে শীতের দিনে যে আবার কুয়াশা পরে, ওই কুয়াশাকে আপনারা কি বলেন? ওটা তোমরা কইলো পোষ। আচ্ছা, তাহলে আপনারা চোরকে কি বলেন? চোর তোমরা কইলো হাবলাবলা। হাবলাবলাবলা, এটা আবার কি? ওরম না তো, হাবলাবলা। এক কথাই। আচ্ছা, তাহলে আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এই লাঠিকে কি বলেন? লাঠি তো কইলো ট্যাঙ্গা। ট্যাঙ্গা না, এই যে ভালো ট্যাঙ্গা, ভারী দেয় লাঠি দিয়ে। আচ্ছা, তাহলে আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কমন কিছু কথা বলেন তো। কাইচুন, কাইবান, যাইবান। কাইবান? কাইবান কি? কাইবান ও খাইবেন, খাইবেন কে কাইবেন। আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জের বিখ্যাত যে খাবার, সে বিখ্যাত একটা খাবারের নাম বলেন তো। বালিশ মিষ্টি। আচ্ছা, আপনারা তাহলে বড়কে কি বলেন? বড় কথা কচ্ছু, বড় তো আমরা ভুত্তা মারা। আচ্ছা, তাহলে আপনারা পুকুরকে কি বলেন? পুকুর তো আমরা কইলো পালাপ। আচ্ছা, তাহলে আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় একটা কমন ডায়লগ দেন তো। ফন্নির করে ফন্নি, তোমার চিন শেখের গাইর অ্যালবাম। আচ্ছা, তাহলে আপনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় পেপেকে কি বলেন? পেপের কথা কইছুন, পেপের তো আমরা কই পাবদা। আচ্ছা, তাহলে আপনারা বেগুনকে কি বলেন? আমরা তো ওটার কই বাইগন। বাইগন, বাইগুন। আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জের একজন বিখ্যাত শিল্পী, চিত্রশিল্পী, ওনার নাম জানেন? জয়নুল আবেদিন। ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাদের কিশোরগঞ্জ জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো। কিশোরগঞ্জে তো বিখ্যাত ব্যক্তি অনেক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত হলো আমাদের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ খান। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, তাহলে আপনাদের মাঝে একটা প্রশ্ন, সেটা হলো কিশোরগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?